50 থেকে 52 ফুটের এই শিব মূর্তিটা। আমরা এখন কেদারনাথের সামনে দাঁড়িয়ে আছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ ডিসকভার কলকাতা। তোমাদের সবাইকে স্বাগত জানাই, আমি নবা। আজ একটা অন্যরকম ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, সামনে শ্রাবণ মাস, শিবের মাস, সবাই বাবার মাথায় জল ঢালতে যাও তোমরা। কিন্তু দূর দূরান্তে যেসব শিবের মন্দির রয়েছে, যেমন কেদারনাথ, বদ্রীনাথ, সেগুলো তো হয়তো তোমাদের এখন যাওয়া ইচ্ছা থাকলেও যাওয়ার উপায় নেই। তো এমন একটা মন্দিরের খোঁজ দেবো তোমাদের, যেটা কলকাতার খুব কাছেই রয়েছে। বাবার বারোখানা ধামই এই মন্দিরের বর্তমান। চলে এসছি আজকে বাবাধাম দেখাতে হাওড়া সালকিয়াতে। কিভাবে আসবেন, কখন থেকে কখন মন্দির খোলা, সব কিছু এই ভিডিওটাতে থাকবে। তো শেষ অবধি দেখতে থাকো। তো কথা না বাড়িয়ে ভিডিওটা লাইক করে দাও, আর যারা নতুন আছে চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওটা শুরু করি। আসো, মন্দিরে ঢোকার সাথে সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি, সুবিশাল এক গোশালা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে তিনখানা বড় বড় গোমাতা উপস্থিত। এখানে তোমরাও দেখো, বন্ধুরা তোমাদের প্রথম মন্দির দেখিয়ে দিলাম বাবার। তো যেটা এখন দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে সব থেকে উচ্চতম মূর্তি শিবের, যেটা ওয়েস্ট বেঙ্গলে সব থেকে উচ্চতম বলতে পারো, সেটাই এইখানেই অবস্থান করছে। তো সেটা এখন দেখাবো, চলো সেটা দেখে না। বন্ধুরা তোমাদের একটা সিনিক বিউটি দেখাচ্ছি। দেখো, পাশে হচ্ছে গঙ্গা বয়ে যাচ্ছে, সামনে রয়েছে ভোলে বাবার এই সুবিশাল মূর্তি, এবং ভোলে বাবার পেছনে দেখা যাচ্ছে হুগলি সেতু। মানে এতটাই সুন্দর লাগছে এখানে এসে। তোমরা সময় পেলে আসো, এই গরমের দিনে বিকালবেলা এই ফুরফুরে গঙ্গার হাওয়া তোমাদের প্রাণটা জুড়িয়ে যাবে এখানে। তো বন্ধুরা, শিবের মূর্তিটা কতটা বড় তারই একটা ধারণা দিতে এই ভিডিওটা ক্লিপ নেওয়া। তো আমার যেটা মনে হচ্ছে 50 থেকে 52 ফুটের এই মূর্তি। তো তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, যদি আমি ভুল হই সংশোধন করে দিও। তো দেখো মূর্তিটা কি বিশাল দৈর্ঘ্যের। তো বন্ধুরা, পেছনে যে মন্দিরটা দেখলে সেটাই ছিল মূল মন্দির। এরপরে রয়েছে বারোখানা বাবার যে ধাম, সেখানে রয়েছে, সেখানেই আমরা যাচ্ছি। চলো সেই জায়গাটা এবার ঘুরে দেখা যায়। দেখতে পাচ্ছ আমরা এখন কৈলাস পর্বতের সামনে চলে এসেছি। ভোলে বাবা কৈলাস পর্বতের মাথায় ঠিক বসে রয়েছে, দেখো। তো এটাই হচ্ছে প্রবেশ পথ বারোধামের, চলো ঘুরে দেখা যাক। বন্ধুরা, আমরা এখন সোমনাথ মন্দিরের সামনে চলে আসছি। ঠিক সোমনাথ মন্দিরের আদলেই এখানকার এই মন্দির তৈরি, এবং শিবলিঙ্গ সোমনাথ মন্দিরের ন্যায়। যেহেতু মন্দিরের সামনে একটা স্ক্রিন আছে কাছের, তো অতটা ভালো স্পষ্ট হয়তো মূর্তি আসছে না। তো যতটা পারছি দেখাচ্ছি, দেখে নাও তোমরা। বন্ধুরা, আমরা এখন কেদারনাথের সামনে দাঁড়িয়ে আছি। তোমাদের মতন আমারও যাওয়ার খুব একদিন ইচ্ছা, কিন্তু যতদিন না ইচ্ছেটা পূরণ হচ্ছে ততদিন দুধের স্বাদ ঘোলে বেটানোর মতো সালকিয়ার এই মন্দিরে কেদারনাথ মন্দিরের অবিকল রূপ পেয়ে গেল। তো
তো বন্ধুরা, তোমাদের একটা আমার কথা শেয়ার করার জন্য এখন দাঁড়ালাম। সেটা হচ্ছে এই মন্দিরটাতে আসার আমার বিগত অনেক বছর ধরে ইচ্ছে। তার কারণটা হলো, তোমাদের দেখাই, ক্যামেরাম্যানকে ওই পাশে দেখাতে বলি, ঠিক ওই পাশটাই হচ্ছে কুমারটুলির ঘাট। কুমারটুলির প্রত্যেকটা ভিডিও করার সময় করা হয়ে গেলে আমরা ঘাটে বসে আড্ডা মারতাম আর এই মন্দিরটার কথা ভাবতাম যে কবে আসবো কবে আসবো। তো সৌভাগ্যক্রমে আজকে আসা হয়ে গেল। তো আমিও ঘুরে দেখছি, তোমাদেরও দেখাচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, ভালো লাগলে শেয়ারটাও করে ফেলো। এখন আমরা বদ্রীনাথ ধামের সামনে চলে এসেছি, চলো দেখে নাও এখানকার শিবলিঙ্গ কিরকম। তো বন্ধুরা, এই মন্দিরের 12খানা ধাম আমি ঘুরে দেখছি বা তোমাদেরও দেখাচ্ছি। তো এই মন্দিরে এসে আমার যেটা একটা অসুবিধা হচ্ছে, এই মন্দিরে কোনো জায়গায় বাংলায় কিছু লেখা নেই, সব কিছু লেখা হিন্দিতে। তো তোমাদের ডিটেলসে আমি কিছু বলতে পারছি না। তো মন্দির কর্তৃপক্ষ যদি এই ভিডিওটা পৌঁছে থাকে, হিন্দির পাশাপাশি বাংলাতেও লেখাটা উচিত, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল। তো আমি কিছু বুঝতে পারছি না হিন্দিটা, বা ইংলিশে থাকলে সেটাও বুঝতে পারতাম। তো হিন্দির সাথে সাথে বাংলাটা থাকা অতি অবশ্য, তার জন্য আমরা ফুল ইনফরমেশনটা আমি দিতে পারছি না ঠিকঠাক। এই মন্দির সকাল 5টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 7:30-8টা অবধি এই মন্দির খোলা থাকে। সপ্তাহে 7 দিনই এই মন্দির খোলা। আর হ্যাঁ, কী করে এখানে আসবে সেটা জানতে হলে অবশ্যই ডেসক্রিপশান দেখো, সেখানে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা পথ নির্দেশিকা দেখে চলে আসো। এটা অ্যাকচুয়ালি হাওড়া সালকিয়ার মধ্যে পড়ে। তো সালকিয়া এসে তোমরা কাউকে জিজ্ঞাসা করলে এই মন্দির সবাই তোমাদের দেখিয়ে দেবে। তো বন্ধুরা, এই মন্দিরের মধ্যে অবস্থিত রাম সীতা মন্দির, দেখো কি সুন্দর রাম সীতার মূর্তি, পাশে লক্ষ্মণও রয়েছে এবং তার সাথে হনুমানজিও রয়েছে। মানে সত্যি কি সুন্দর এই মন্দিরে দেবদেবীরা, মানে সত্যি খুবই সুন্দর। বন্ধুরা, এখন আমরা রাধাকৃষ্ণ মন্দিরের সামনে চলে এসেছি, তো দেখে নাও তোমরা। আজকে তোমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমার এই স্থানে এসে একটা আলাদা মনের মধ্যে শান্তি খুঁজে পেয়েছি। এত সুন্দর গঙ্গা বক্ষে এই মন্দির সত্যি মন প্রাণকে শান্তিময় করে তুলছে। কিন্তু এই মন্দিরের একটা অভিযোগ এখনও আমার রয়ে যাবে, এই মন্দিরে কোনো জায়গায় বেঙ্গলি বা ইংলিশে কোনো জায়গায় কিছু লেখা নেই, সবই হিন্দিতে, যেটা আমার খুব দুর্বল সাবজেক্ট ছিল। হিন্দি আমি ঠিকঠাক আসে না, আমার পড়তেও পারি না, তো খুবই প্রবলেমেটিক। এরকম বিভিন্ন লোকেরই প্রবলেম হবে। তো মন্দির কর্তৃপক্ষ যদি এটা সংশোধন করে নেয় তাহলে আর কোনো ত্রুটি থাকবে না এই মন্দিরে। তো তোমরাও এক বিকেলে আসো, গরমের সময় এই বিকেলে আসো, খুব ভালো লাগবে তোমাদের এই মন্দির। চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা এখনও লাইক করোনি তাড়াতাড়ি লাইক করে নাও, আর যারা সাবস্ক্রাইব করোনি, ভিডিওটা নতুন দেখছো নিচে সাবস্ক্রাইব বাটনটা আছে প্রেস করে দাও। আর হ্যাঁ, যারা আমাদের সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করোনি, নিচে লিংক দেওয়া থাকবে, ফলো করে নাও। ওখানে রোজ নতুন নতুন বিভিন্ন রকমের রিলস আসে, সেগুলো তোমরা লাইক করতে পারো। আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে, টাটা। বৃষ্টি পড়ছে নাকি?